কারণ দেখুন আমরা তো মেয়ে না, তো আমাদের যখন এই ব্রাহ্মণবাদীরা মন্ত্র পাঠ করে বিবাহে বন্ধনে আবদ্ধ করে, তখন মন্ত্রে লেখা আছে কি যদি কি না আমি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকে বা সন্তান জন্ম দিতে পারি পুরুষ সন্তান, তাহলে সে আমাকে বিয়ে করবে। প্লাস প্রক্রিয়াকরণে এটাও মেয়েদের যত লাঞ্ছনা গঞ্জনা টাইপের যে শপথ, সেটা শপথ শপথটাকে অ্যাগ্রি করেই বিয়েতে আবদ্ধ করা হয়। তো এটা ভীষণই খারাপ একটা দিক। মানে একটা পুরুষ একটা মেয়েকে বিয়ে করবে, তার সাথে তার যে মানবিক সম্পর্ক, যে একটা প্রেমের সম্পর্ক, যে একটা মধুর সম্পর্ক হওয়ার কথা, সেটা তো একদমই থাকে না। প্লাস তাকে আরও বলা হচ্ছে যদি সে মানে মন্ত্রে বলা হয় যদি সে পুরুষ সন্তান জন্ম দিতে পারে তাহলে তাকে বিয়ে করতে হবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ভীম, জয় ভারত। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি অসু টিভি এবং মতুয়া জাগরণী মঞ্চের পক্ষ থেকে। গাইঘাটা থানা ফুলসরা পাঁচপথায় অজয় সিকদার তার জ্যেষ্ঠ কন্যার আজ বিবাহ মতুয়া মতে। আমরা আজকে এই বিবাহ বাসরে উপস্থিত প্রতিবেশী আত্মীয় পরিজন যারা এসেছেন তাদের কাছ থেকে জেনে নিচ্ছি আজকের এই বিবাহ পদ্ধতি নিয়ে কার কী মতামত, কে কেমন দৃষ্টিতে নিচ্ছেন। আপনার নামটা বলবেন? আমার নাম আখি বিশ্বাস। আপনি কোথেকে এসেছেন? আমি বাগুয়াটি কেষ্টপুর থেকে এসেছি। আপনি তো জানতে পেরেছেন যে আমাদের সাধারণত সমাজে যে প্রক্রিয়ায় বিবাহটা হয়, ব্রাহ্মণ উপস্থিত করে সংস্কৃত মন্ত্র পড়ে, মানে বৈদিক যে রীতিনীতি, সেই প্রক্রিয়াতে আমরা সমাজে যেভাবে বিবাহ দেখতে অভ্যস্ত, আজকের বিবাহটা সেইভাবে নয়। আজকের বিবাহটা হচ্ছে পতিত পাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে মতাদর্শ আমাদেরকে দিয়েছিলেন, সেই মতুয়া মতাদর্শেই আজকের বিবাহটা হবে। এইটা আপনার কাছে কি কেমন লাগছে? এটা একটা খুবই ভালো, মানে এত ভালো আমি এই জিনিসটা ভাষায় প্রকাশ করতে পারছি না। কারণ দেখুন আমরা তো মেয়ে না, তো আমাদের যখন এই ব্রাহ্মণবাদীরা মন্ত্র পাঠ করে বিবাহে বন্ধনে আবদ্ধ করে, তখন মন্ত্রে লেখা আছে কি যদি কি না আমি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকে বা সন্তান জন্ম দিতে পারি পুরুষ সন্তান, তাহলে সে আমাকে বিয়ে করবে। প্লাস প্রক্রিয়াকরণে এটাও মেয়েদের যত লাঞ্ছনা গঞ্জনা টাইপের যে শপথ, সেটা শপথ শপথটাকে অ্যাগ্রি করেই বিয়েতে আবদ্ধ করা হয়। তো এটা ভীষণই খারাপ একটা দিক। মানে একটা পুরুষ একটা মেয়েকে বিয়ে করবে, তার সাথে তার যে মানবিক সম্পর্ক, যে একটা প্রেমের সম্পর্ক, যে একটা মধুর সম্পর্ক হওয়ার কথা, সেটা তো একদমই থাকে না। প্লাস তাকে আরও বলা হচ্ছে যদি সে মানে মন্ত্রে বলা হয় যদি সে পুরুষ সন্তান জন্ম দিতে পারে তাহলে তাকে বিয়ে করতে হবে। প্লাস আরও মেয়েদের যত লাঞ্ছনা টাইপের প্রক্রিয়াকরণে লেখা আছে সেইগুলোর মাধ্যম দিয়েই তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হচ্ছে। এটা ভীষণই একটা বাজে, ভীষণই একটা মানে ঘেনা টাইপের আমার মতে, আমি এটা মনে করি। আমরা যেহেতু আদি, আমরা প্রকৃতিকে ভালোবাসি, আমরা প্রকৃতির, আমরা সেই পুরাতন থেকেই আমাদের যত নিয়ম নীতি সেগুলোকে বাদ দিয়ে কেটে ছেটে ধ্বংস করে দিয়ে ব্রাহ্মণরা তাদের যে মনের ভেতরে যে ঘৃণ্য যে ধরনের জিনিসগুলো ছিল সেটাকে সংস্কৃত ভাষায় সেটাকে পাঠ করিয়ে আমাদের দিয়ে সেই প্রক্রিয়াকরণগুলো করিয়ে বিয়েতে আবদ্ধ করিয়েছে। কিন্তু এগুলো ভীষণ বাজে। আমরা যেহেতু আদি, আমাদের এগুলো ভেঙে চুরিয়ে গুঁড়িয়ে দেওয়া উচিত। আমাদের আমাদের আদিত্ব
এখনে আবার প্রতিষ্ঠিত করা উচিত। কারণ আমরা এখন বুঝেছি, আমরা শিক্ষিত, আমরা জাগ্রত, আমরা আরও বেশি জাগ্রত হব। আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের যেহেতু আগে বাড়ার যে দৃষ্টান্তমূলক দিকগুলো দেখিয়ে গেছে, সেই দিকগুলোর উপরে ভিত্তি করে আমাদের আগে বাড়া উচিত। আমি তো এটাই বলবো, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তাদের কথা অনুযায়ী, তাদের মত অনুযায়ী, তাদের মতদর্শন অনুযায়ী আমাদের চলা উচিত। ব্যাস এইটুকুই বলবো, যেটা হচ্ছে খুবই ভালো হচ্ছে, এত ভালো হচ্ছে কি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। বন্ধুরা, আমরা জানতে পারলাম আখি বিশ্বাসের কাছ থেকে। এতদিন হয়তো আমাদের অনেকেরই জানা ছিল না যে আমরা সংস্কৃত ভাষায় যে মন্ত্র পাঠ করে বিবাহ সম্পন্ন করা হয় বা আমরা করে থাকি, সেখানে এত বড় একটা মারাত্মক বাজে বিষয় লুকিয়ে থাকে যে কোনো একজন নারীকে পুরুষ সন্তান জন্ম দেওয়ার শপথ বাক্য পাঠ করে তাকে কারো স্ত্রী হতে হয়, এবং বৈবাহিক যে প্রক্রিয়াকরণ থাকে তার মধ্যে দিয়ে মানে অনেকটা যৌন লাঞ্ছনা থাকে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা ছিল না। আজকে আমরা এখানে আখি বিশ্বাসের কাছ থেকে জানতে পারলাম, এবং মতুয়া ধর্ম দর্শনে কিন্তু এই জাতীয় কোনো কিছু নেই, কেবলমাত্র দুটি মানুষ তাদের একে অপরের মতকে প্রাধান্য দিয়ে একে অপরের প্রতি ভালোবাসা, পরিবার এবং প্রতিবেশী যারা আছে প্রত্যেকের উপস্থিতিতে তাদের সহমতে একে অপরের শপথ বাক্য পাঠ করা, যাতে কি না তারা সুস্থ স্বাভাবিকভাবে সংস্কৃতি সম্পন্নভাবে বিজ্ঞানমনস্কভাবে গার্হস্থ জীবনযাপন করতে পারে, সেই শপথ বাক্য পাঠ করেই কিন্তু মতুয়া মতে বিবাহ সম্পন্ন হয়। আমরা আজকে আখি বিশ্বাসের কাছ থেকে এটা জানতে পেরে আমরা নিজেরা যেমন সমৃদ্ধ হলাম, তেমনি বন্ধুদেরকে বলবো এই বার্তা আপনারা প্রতিটা মানুষের কাছে ছড়িয়ে দিন, এই নোংরামি, এই কুৎসা, এই জঘন্য বিষয় থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। দিদি, আপনাকে অসুর টিভির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আপনার এই মতামত দেওয়ার জন্যে। আর আমরাও আপনার কাছে এটা আশা করব, আজকে যেমন আপনি আমাদের এই টিভি চ্যানেলের মাধ্যমে সমাজকে যে বার্তা দিলেন, আগামীতে আপনার চলার পথে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে দিয়ে কাজের মধ্যে দিয়েও সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেবেন, যেন সকলে ব্রাহ্মণ্যবাদের বেড়াজাল থেকে বেরিয়ে এসে সুস্থ সংস্কৃতি সম্পন্ন বিজ্ঞানমনস্ক মতাদর্শে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এবং আম্বেদকরের মতাদর্শে যেন আমরা সবাই এগিয়ে আসতে পারি, এই আশা আপনার কাছে রাখছি। আপনাদেরও অসুর টিভিকে আমাদের সব মতুয়াদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। তাকে আপনাদের মাধ্যম থেকে আমাদের যে সংস্কৃতটা চলে গেছিল সেটা আবার ফিরে আসতে শুরু করেছে আর আসবেও। ধন্যবাদ।